কি পুরো বসে আছেন বলুন তো? আরে স্যার ভুলে যাচ্ছেন, আমরা জঙ্গলে যাচ্ছি, তার আগে একটু প্রিপারেশন নিতে হবে না? আরে সে যখন জঙ্গলে যাবেন তখন পড়বেন, এখানে বাইরে প্রচন্ড গরম, 32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মাথার উপর সূর্য গনগন করছে, আপনি এসব পরে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। আপনি একটু চুপ করুন তো, আমার কেমন লাগছে বলুন। একটা কাজ করুন তো, আমার একটা ছবি তুলে দিন, ধরুন রাখুন ওটা, ছবি তুলুন, আর এই ছবিটা না সমস্ত খবরের কাগজে পাঠিয়ে দেবেন। আমি জঙ্গলে পা দেওয়ার আগেই যেন সব জায়গায় শিরোনাম পেরিয়ে যায় যে একেন এবার জঙ্গলে। খুব ভালো, হাত পাতুন। কেন ওটা ওষুধ ওষুধ গন্ধ বেরোচ্ছে না? এই তো স্যার মশার ওষুধ মারছি। আপনি থাকেন 10 তলার উপরে, মশা কি করে কামড়াবে? মশা কি জলের পাইপ দিয়ে উঠবে আপনার কাছে? স্যার ভুলে যাচ্ছেন, আমরা জঙ্গলে যাচ্ছি, ওখানে খুব মশা, এখন থেকে মেখে মেখে একটু প্র্যাকটিস করতে হবে না? আগে জঙ্গলে পা দিন, তারপর আপনি ক্রিম মাখবেন, আগে অ্যাকশনটা হতে দিন, তারপর তো রিঅ্যাকশন দেবেন। বাবা কি ব্যাপার, সূর্য কোন দিকে উঠেছে? সুস্বাদু বিরিয়ানি ছেড়ে সেদ্ধ ভাত খাচ্ছেন? স্যার আপনি ভুলে যাচ্ছেন, আমরা জঙ্গলে যাচ্ছি, তাই এই সমস্ত সাদামাটা খাবার খেয়ে আমি অভ্যস্ত হচ্ছি। আগে যান, তারপর তো খুঁজবেন মনের মতো খাবার, পাবেন কি পাবেন না, তার আগে থেকেই এইসব খেয়ে শরীর মন দুটোই খারাপ করছে। নিন খান। খাবো? হ্যাঁ খান। নিন এখান থেকে। কি হলো? বিরিয়ানিতে এলাচ খেতে হবে না। না আপনার কি মুড অফ নাকি? গেম খেলবেন? গেম? গেম খেলতে আমার ভালো লাগে। বাহ, তবে স্যার দেখুন, এই যে আমি খুঁজে খুঁজে খুনিদের ধরি, এটাও তো একটা মস্তিষ্কের গেম। অবশ্যই এই গেমটাও একটা মস্তিষ্কের গেম, আর একটা ধাঁধা। আমি আপনাকে ধাঁধাটা বলবো আর আপনাকে ধাঁধাটা সলভ করতে হবে, কিন্তু মাত্র 10 সেকেন্ডে। মাত্র 10 সেকেন্ডে? ইয়েস। পারবো না। এটা কিরম কথা হলো? আপনি সুপারস্টার একেন বাবু, আপনি 10 সেকেন্ডে খুনি ধরেন, 10 সেকেন্ডে খুনের মোটিভ ধরেন, একটা ধাঁধা সলভ করতে পারবেন না? হ্যাঁ সেটা অবশ্য ঠিক দিন। আরে এক সেকেন্ড, আমি তো দাঁড়ান দাঁড়ান, আমি তো বললামই না, আপনি তো ধাঁধা বলার আগেই তো সলভ করতে শুরু করে দিয়েছেন। আপনার যে এক্সাইটমেন্ট দেখছি, আপনি তো খুনের আগেই খুনি ধরে ফেলবেন। খুনের আগেই খুনি ধরে ফেলবো? আমি সেটা পারবো?